হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিমা লাইফস্টাইল ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মানে কয়েকদিন প্রায় খুবই অসুস্থ আসলাম, প্রেশার অনেকটা বাড়িয়ে গেছিলেন কারণে দোকান আইতাম পারছি না। তারপরে দেখো আমার ও সাইড ডান সাইড কিন্তু চকুক বা একদম একবারে ফুলা প্রেশারের কারণে, কারণ হাই প্রেশার তো এর লাগে, কারণ চোখটা একদম কিন্তু ফুলিয়ে গেছে। আর দোকানও আইছি তো, দোকানও ইয়াও বই থাকছি, এখন করিতে বাজে প্রায় দোকান লাগানোরও সময় হয়ে গেছে, আটটা হয়ে গেছে। কারণ সারাদিন কোনো ব্লগ করছি, ভিডিও বানাইছি না, বা সকাল তো কোনো ভিডিও শুরু করতাম পারছি না, দোকান তো না ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে আপনারা একটা লাইক দেওয়া দেখবার, আমার ভিডিওটা দেশ এবং বিদেশ যে যেখান তো দেখার আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আর দোয়া করি সবসময় সুস্থ থাকতা, ভালো থাকতা। আর এখন তো মানে প্রচুর জ্বর তুফানোর, আমরা ওদিক সিলেটের ওদিকেও জ্বর তুফান হল, আমার ওদিকেও জ্বর তুফান হল, আর অনেক সেইভে সেইভে থাকবা, আমরাও সেইভে আসি। কারণ শহরে তো মানে একটা বোঝা যায় না, কিন্তু গ্রামও তো প্রচুর প্রচুর জ্বর তুফান হয়, খুবই ভয় লাগে। আর বাসার কি কী করি না করি তা তো আপনার সাথে শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকবা ভিডিওটা। আর এখন কী কী বাজার নিয়ে আইছি তাও আপনার সাথে শেয়ার করবো। আজকে অনেক অনেক কাজ আছে, পেঁয়াজ টেস্ট ব্লেন্ডার করা, আর অনেকগুলো সবজিও নেওয়া হয়েছে, লতা লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা মূলা এগুলো আনা হয়েছে, লতাগুলো আবার বাসা লাগবো। কারণ এখন আমি বেশি একটা মানে আগুন দ্বারা গেলে আবার প্রবলেম করে, কিছু করার নাই, নিজে যেহেতু বাসা দেখা নিজের কাজগুলো নিজেও করতে হইব। তার কন্টিনিউ দেখতে থাকুক আর ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবার পাশে থাকবার কথা। পেঁয়াজগুলো খাটিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন এগুলো খাটাইয়া বাসাত নিয়ে ব্লেন্ডার হমো ফিচি একটা দিয়া আইনা পেঁয়াজগুলো খাটাই লিছিলাম তারা বাসাত দিয়া, আর যাওয়ার সময় আমার দিয়া যাইব। পেঁয়াজগুলো দেখা খাটো হয়ে গেছে, কারণ ওরকম অখা আছে যাওয়ার সময় দই মোথাই বাসাত নিয়ে এগুলো দইয়া উইয়া দিছে। আর আমার হাজব্যান্ডের দোকান বাসাতে নেওয়ার সময় কিছু খরচ লইয়া আইসন, যে লতা আনছন ধনিয়া পাতা মূলা আরও কী কী কাঁচামরিচ লেবু এগুলো আনা হয়েছে, কারণ কইয়া দিছিলাম আনার লাগে, এগুলো জিনিসও আইছে, এগুলো নিয়ে আবার বাসা লাগবো সম্পূর্ণতা। এক এক করে সব জিনিসগুলো বাহরে রয়েছে, বাসাত নিয়ে আবার সবগুলো গুছাইতে হইব। আর ধনিয়া পাতাগুলো, এগুলো ধনিয়া পাতা আমার কাছে খুবই ভালো লাগে, এই ধনিয়া পাতা একদম ভালো লাগে না আমার কাছে খাইতে। কাঁচামরিচও আছে, লতা দিকে ইচ্ছা আছে রান্না করার, যদি লতা রান্না করতাম পারি তো কর্ম যদি বাঁচি লিতাম পারি। কারণ লতা যেমন খাইতে স্বাদ কিন্তু বাঁচতে হতে মনে একটা কষ্ট, খুবই কষ্ট। লতা যে ডাটাগুলা কচু এগুলা কিন্তু খুবই কষ্টকর বাঁচতে। আর এখানে মাদে হোক লতাও তো প্রায় আমি এক ঘন্টা লাগছে এগুলা বাঁচতে বাঁচতে। লতাও তো বাচ্চা অল্প কিছু দিয়ে আমি চিংড়ি মাছ আর কাঁঠাল বিছি দিয়ে রান্না করছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এগুলো আমি লতাগুলো রান্না কইরা আর যা বাকি হাঁসগুলো আছে এগুলো গুছাইলাম, আবার ব্লেন্ডারও করতে হইব, পেঁয়াজগুলো ব্লেন্ডার হইরা আবার ফ্রিজে রাখতে হইব, সুপারি একটু আছে কাটতে হইব। তার কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা।